স্টেশনে চাল চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিল পূর্ব বর্ধমান শহরের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায়। এলাকার তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই গোটা এলাকার মানুষজন ওই রেশন ডিলারের ব্যবহারে তিতি বিরক্ত হয়ে গেছিলেন। তিনি জিনিস কম দিচ্ছিলেন, ব্যবহারও ভালো না। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ দেখেন একটি টোটোতে করে ওই রেশন ডিলারের বাড়ি থেকে রেশনের চাল পাচার করা হচ্ছে। হাতে নাতে ধরার পর টোটো চালক স্বীকার করেন সমস্ত ঘটনা। আহমদ হোসেন নামে ওই রেশন ডিলার দীর্ঘদিন ধরেই রেশনের মাল পাচার করছিলেন। ওই টোটো চালকই একাধিকবার চাল পাচার করেছেন, এরপরই বাড়ি থেকে পালিয়ে যান ওই রেশন ডিলার এবং তার পরিবারের লোকজন। এর পাশাপাশি কাঞ্চন কাজী জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছেন, সেই চাল পাচার হওয়া কিছুতেই বরদাস্ত করা হবে না। বর্ধমান পৌরসভা অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডের রেশন ডিলার মোহাম্মদ আহমদ হোসেন আজকে সকালবেলায় রেশনের চাল পাচার করছে, এলাকাবাসী ধরে ফেলেছে, চাল পাচার করছে, হাতে নাতে ধরে ফেলেছে। কিছু ছিল সেই চাল? টোটোতে ছিল, একটা টোটোতে ছিল। কতটা পরিমাণ? পরিমাণ আমি তো ওজন করতে পারবো না, তার যা শুনলাম 5-6 কুইন্টাল হবে। ও কি রেশন ডিলার? রেশন ডিলার। এমনি ব্যবহারটা খুব খারাপ ছিল, ওর বাবা ছিল সিপিএম বলে রেশন ডিলার, সেই কালচারটা তো রক্ত রয়ে গেছে। ও এখনও ওই মানুষের সাথে খারাপ ব্যবহারই করতো, মানুষকে ওজন কম দিত, গরিব মানুষের 60 কেজি। ন্যাচারালি কি আগে সাধারণ মানুষ রেশন দোকান যেত না, এই লকডাউনের ক্ষেত্রে মানুষ যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণ মানুষকে খাদ্যদ্রব্য স্বামী দিতে থাকলেন, তখন সাধারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সবাই কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজনে রেশনে যেতে লাগবে। তখনই দেখা যেত বিভিন্ন মানুষ অভিযোগ করতো যে ওজন কম দিচ্ছে, কে কিছু বলতো, আর 2 কেজি হচ্ছে, 1 কেজি কম দিচ্ছে, কাউকে 3 কেজি কম দিচ্ছে। দেখছে তো আগে তো পেতাম মতো 2 কেজি, এই সরকার আসার পরে তো আমি চালটা প্রচুর পরিমাণে পাচ্ছি, ওই জন্য মানুষ আর অত ক্ষোভ ছিল না মানুষের মধ্যে। কিন্তু আমাদের কাছে অভিযোগজনক খবরও ছিল যে ওরকম রেশনের মাল বাইরে এরকম গরিব মানুষকে ঠকিয়ে বাইরে বিক্রি করছে।